বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় হামুম উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্বাল ঘূর্ণিঝড় হিসাবে অবস্থান করছে। এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রাতে চট্টগ্রাম ও কক্সবাজার অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় হামুম আজ বিকালে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 285 কিলোমিটার, পাড়া সমুদ্র বন্দর থেকে 180 কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 250 কিলোমিটার এবং মংলা সমুদ্র বন্দর থেকে 235 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় হামুমের প্রভাবে উপকূল এলাকায় দমকা ও ঝড়ো বাতাস সহ 44 থেকে 88 মিলিমিটারের বৃষ্টি চলমান রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্ট কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় হামুমের কারণে চট্টগ্রাম এবং কক্সবাজারকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাড়া এবং মংলা সমুদ্র বন্দরকে 5 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, অদূরবর্তী চরণচণ্ডগুলো 7 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় এলাকার নিকটবর্তী অঞ্চলগুলো এবং চর অঞ্চলগুলো 3 ফুট থেকে 5 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল বৃষ্টি এবং ভারী বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলগুলিতে পাহাড় ধসের প্রবল সম্ভাবনা রয়েছে।